মারণ ব্যাধি করোনার সংক্রমণ প্রতিহত করতে রাজ্য জুড়ে শুরু হয়েছে সেমি লকডাউন। সরকারি বিধিনিষেধের কারণে বেশ কিছু মানুষ সম্প্রতি কর্মচ্যুত হয়েছেন। তাদের কথা ভেবে এবং করোনা রোগাক্রান্ত মানুষের কথা ভেবে, পরিবারগুলোর কথা ভেবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য জুড়ে শুরু হয়েছে মা ক্যান্টিন প্রকল্প। মাত্র 5 টাকায় ডিম ভাত, অর্থাৎ দুপুরের পেট ভরা খাবার মাত্র 5 টাকায়। ভদ্রেশ্বর পৌরসভার আয়োজনে গত 3রা জুন থেকে ভদ্রেশ্বর পালবাগান অঞ্চলে শুরু হয়েছে মা ক্যান্টিন প্রকল্পের পরিষেবা। এই পরিষেবার আওতায় প্রায় 300টি পরিবার দুপুরের খাবারের সুযোগ পাচ্ছেন মাত্র 5 টাকার বিনিময়ে। আসুন বরং আমরা দেখে নিই এই প্রকল্পের কাজ কিভাবে চলছে ভদ্রেশ্বর পৌরসভায়। ভদ্রেশ্বর পৌরসভার পৌর প্রশাসক মাননীয় শ্রী প্রলয় চক্রবর্তী কি বলছেন আসুন আমরা শুনে নিই। শুরু হয়েছে 3 তারিখ থেকে শুরু হয়েছে এই মাসে। আচ্ছা, কতজন মোটামুটি প্রতিদিন পাচ্ছে? 300 লোক। আর উদ্বোধন কি করেছে এটা মানে শুরুটা যেটা? না, আমাদের বিধায়ক মন্ত্রী ইন্দ্রনী সেন তত্ত্বাবধানেই হয়েছে, ভদ্রেশ্বর পৌরসভার তরফ থেকে আমি উদ্বোধন করেছি। আচ্ছা, এটা যে মোটামুটি কি মনে হচ্ছে মানুষের সারা? বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী জনতাবাদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য যখনই যে প্রকল্প নিয়েছে সেটা একটা ব্যাপক সারা পড়েছে। তার মধ্যে বর্তমান পরিস্থিতির উপর বিবেচনা করে সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ, তাদের জন্য 5 টাকায় মিনিমাম একটা ডিম, একটা সবজি, একটা ভাত ব্যবস্থা করা হয়েছে। এটাতে মনে হচ্ছে কি সমস্যা মিটবে সাধারণ মানুষ? যে সমস্যা কোনো কিছুতেই মেটে না, যে কোনো জিনিসকেই একটা টোকেন হিসাবে করা হয়। অনেক কিছু না হলেও কিছু মানুষের কিছু তো উপকার হবে না।